ইসরায়েলের হামলায় পুরো পরিবার হারানোর পর এবার নিজেই না ফেরার দেশে পাড়ি জমালেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলাতেই অবশেষে জীবনাবসান হল সংগ্রামী এই নেতার। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক উপলক্ষে তেহরান সফরকালে নিহত হয়েছেন তিনি। বুধবার সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। প্রেস টিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন। আইআরজিসির বিবৃতিতে হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব ও প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তেহরানে তার বাসভবনে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার তদন্ত করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হানিয়ার রক্ত কখনোই নষ্ট হবে না বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার রক্ত বিফলে যাবে না, একই সঙ্গে হামাসের সঙ্গে তেহরানের বন্ধন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে কানানি বলেন, তেহরানে হানিয়ার শাহাদা তেহরান, ফিলিস্তিনি ও প্রতিরোধের মধ্যে গভীর এবং অটুট বন্ধনকে শক্তিশালী করবে। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে ইসমাইল হানিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হানিয়ার বাসভবনে ইসরায়েল হামলা চালালে তিনি নিহত হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি, তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কোনো মন্তব্য এখনও আসেনি। এর আগে গত মঙ্গলবার হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন। চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। 98 বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস।